নারী রকবল চ্যাম্পিয়নশিপের প্রথম শিরোপা ঘরে তুললো বাংলাদেশ আনসার। ফাইনালে আনসারের মেয়েরা 2-1 ব্যবধানে হারিয়েছে পরান মুক্তুম স্পোর্টস ক্লাবকে। পল্টনের শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে শুরু থেকে প্রাধান্য ধরে রেখে খেলতে থাকে পরান মুক্তুম এসএসসি। প্রথম সেটে এগিয়ে যায় তারা, তবে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পরের 2 সেট জিতে শিরোপা জয়ের আনন্দে মাতে আনসার। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তা এফ এম ইকবাল বিন আনোয়ার, প্রতিযোগিতার মিডিয়া পার্টনার আরটিভি।